সাফে বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ, বিশ্বের চতুর্থ সর্বোচ্চ গোল স্কোরার সুনীল ছেত্রি। চলতি সাফে নিজেও আছেন দারুণ ছন্দে, করেছেন নতুন এক রেকর্ড। সাফের সর্বোচ্চ গোল স্কোরার আলী আশফাকের হাতে পাশে বসিয়েছেন নিজের নাম। বেঙ্গালুরু থেকে সহকর্মী মামুনুর রশিদের পাঠানো প্রতিবেদন। একটা দল বিশ্বকাপে জায়গা করতে পারে না, র্যাঙ্কিংয়ে 100-এর নিচে অবস্থান, অথচ সেই দলেরই একজনের নাম চলে আসে ক্রিশ্চিয়ানো রোনালদো, আলি দাই, লিওনেল মেসিদের কাতারে। তিনি আর কেউ নন, ভারতের সুনীল ছেত্রি। 114 ম্যাচে 92 গোল, একাই যেন টেনে নিচ্ছেন ভারত ফুটবল দলটাকে আপন মহিমায়। ফুটবলের বিশ্বমঞ্চে যার নাম শীর্ষ চারে, সেই সুনীল ছেত্রি বাংলাদেশকে ভাসিয়েছেন প্রশংসায়। বাংলাদেশ এবার দারুণ ফুটবল খেলছে, আমি ওদের ম্যাচের ভিডিও দেখেছি, তাতে মনে হয়েছে আগের থেকে বেশ শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। লেবাননের বিপক্ষে প্রথমার্ধে ভালো ফুটবল খেলেছে, মালদ্বীপের বিপক্ষেও অসাধারণ ছিল তাদের পারফরম্যান্স। ব্লু টাইগারদের জার্সিতে প্রায় দেড় যুগ ধরে ফুটবল পায়ে মুগ্ধতা ছড়াচ্ছেন 38 বছর বয়সী এই ফরওয়ার্ড। এবারের সাফেও আছেন দারুণ ছন্দে, প্রথম ম্যাচে হ্যাট্রিকের পরের দুই ম্যাচে করেছেন আরও 2টি গোল। মঙ্গলবার তার করা দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এই গোলের মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে 23 গোল নিয়ে ছুঁয়ে ফেলেছেন সাফের হাইয়েস্ট স্কোরার মালদ্বীপের ফরওয়ার্ড আলী আশফাককে। গ্যালারিতে শোভা পাচ্ছিল ইমমর্টাল 11 লেখা ব্যানার, সেরা হবার পরও বিনয়ী সুনীল। আসলে এসব নিয়ে ভাবি না, আমি যখন মাঠে থাকি তখন দলের কথা আর দেশের কথা ভেবেই খেলি, তবে ভক্তদের ভালোবাসাকে সম্মান করি। এই আসরে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পাবো কিনা তা জানি না, কিন্তু বাংলাদেশকে দুর্বল ভাবি না। আর একটি গোল করতে পারলে সাফের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন উপমহাদেশের সেরা ফুটবলার। মামুনুর রশিদ, জোনা স্পোর্টস, বেঙ্গালুরু।